বন্ধুরা, ছোটখাটো বিষয় নিয়ে যারা খুশি হয় তারা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং বড় মনের মানুষ। দীর্ঘদিন ধরে টিওয়েলটি পড়েছিল আর চাচি কিন্তু অত্যন্ত গরিব মানুষ, এই কারণে কিন্তু গরিবের মূল্যায়ন হয় না, তার কারণে কিন্তু আজকে আমরা এই টিওয়েল সংস্কার করতে আসলাম। তো বন্ধুরা, এরপর আমরা কি দেখলাম এবং কি টিওয়েলটি নষ্ট হয়েছিল তার কারণে টিওয়েলটি দীর্ঘদিন ধরে পড়েছিল, এটা আপনারা দেখেন। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু এই বন প্লেটটা নষ্ট হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে এই টিওয়েলটি পড়েছিল। এরপর আমরা কিন্তু সকাল সকাল টিওয়েলটি মেরামত করার জন্য চলে আসলাম। তো বন্ধুরা, বন প্লেটটা পাল্টে আমরা কিন্তু টিওয়েলটি এখনই সেটিং করছি, আর সেটিং করে কিন্তু পানি উঠাবো, তারপর মোটরটা স্টার্ট করবো, তারপরে দেখবেন চাচি কি পরিমাণ খুশি হয়। বর্তমান সমাজে এমন হয়েছে, গরিব যদি হয় সেক্ষেত্রে কেউই তাকে মূল্যায়ন করতে চায় না, তবে আমাদের কর্তব্য হলো আমাদের ইমানি দায়িত্ব তাকে সাহায্য করার, তার কারণেই কিন্তু আজকে আমরা এখানে আসছি এবং আমরা অর্থ দিয়ে না পারিয়ে তাকে শ্রম দিয়ে সাহায্য করব। বন্ধুরা, বেশি সময় কিন্তু আমাদের এখানে লাগে নাই, অল্প কিছু সময় দিয়ে আমরা কিন্তু টিওয়েলটি সংস্কার করলাম। বন্ধুরা, এই বন প্লেটটি ছিল কিন্তু একেবারে নর্মাল একটা বন প্লেট, তার কারণে কিন্তু বন প্লেটটি নষ্ট হয়ে গেছে জং আসার কারণে। তো আমরা কিন্তু সেই বন প্লেটটা চেঞ্জ করে তারপরে টিওয়েলটি পানি উঠাবো এবং মোটরটাও কিন্তু স্টার্ট করে পানি উঠে দেখাবো। বন্ধুরা, আপনারাও যখন টিওয়েল সেটিং করবেন তখন টিওয়েলটি প্রচুর পরিমাণে টাইট দিয়ে নেবেন, তাতে করে টিওয়েলে হাওয়া নেওয়ার সম্ভাবনা থাকবে না, তো টিওয়েলে কিন্তু পানি পড়ারও সম্ভাবনা থাকবে না এবং টিওয়েলে পানিটা কিন্তু অ্যাকুরেট থাকবে। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথমে মোটরটা স্টার্ট করছি, আর এটা বাসা বাড়ির একটা মোটর, 0.5 সাবমার্সিবল পাম্প। তো এরপর কিন্তু আমরা টিওয়েলে পানি উঠাবো, পানি উঠাই তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা অনেকে কমেন্ট করতে পারেন ছোটখাটো একটা উপকার করে সেই ভিডিওটা আবার আপলোড করছি। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য কিন্তু এটা নাই, আমি যেটা বলতে চাই যে আমরা গরিব হলেও আমাদের যতটুকু সামর্থ্য আছে আমি তাদেরকে সাহায্য করবো, আপনারাও সাহায্য করবেন, দেখবেন সেই মানুষটা কিন্তু প্রচুর পরিমাণে খুশি হবে, আর এই খুশি থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন না একদিন আপনার অনেক উপরে উঠাই নেবে ইনশাআল্লাহ। আর আমি বলবো এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমি যেমন সাহায্য করি, আপনিও আপনার বাসা আশেপাশে যারা গরিব রয়েছে তাদেরকে সাহায্য করুন, দেখবেন এইভাবে কিন্তু সবাই একদিন এগিয়ে আসবে। আর যদি আপনি সেটাও না পারেন তো অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনি ভিডিওটি শেয়ার করবেন, আমি যেন নেক্সট টাইমে আবার একটা গরিব মানুষকে হেল্প করতে পারি। তো অবশ্যই ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন।